নবীর জন্মদিনটা কেউ পালন করে বাৎসরিক কেউ পালন করে সাপ্তাহিক এখন আমরা জানব বাৎসরিক জন্মদিনটা আসলো কোথা থেকে আমার সাথে সবাই বলেন 604 হিজরি ইরাক দেশে মসুল শহরে বাদশা আবু সাইদ আবুল খাত্তাব নামক এক হুজুরের মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠানের সূচনা করেছেন বলেন তো রাসূলের জন্মদিন বাৎসরিক ভাবে পালন কত হিজরিতে শুরু হয় কোন দেশে ইরাকে শহরের নাম মসুল বাদশার নাম বাদশা আবু সাইদ মুজাফফর কাউকারি তার মৃত্যু হলো 630 হিজরিতে একজন হুজুররে দিয়া এই কাম সর্বপ্রথম শুরু করছে এই হুজুরের নাম আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া যার মরণ হলো 633 হিজরিতে এই হুজুরের ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজানের মধ্যে লেখছেন কাসিরুল ওয়াকিআ ফিল আইম্মাতি ওয়াস সালাফ এই লোকটা আবুল খাত্তাব নামক হুজুর পূর্ববর্তী ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর শব্দ ব্যবহার করত খবীসুল লিসান তার ভাষা ছিল খুব খারাপ অশ্লীল ভাষা ব্যবহার করত বর্তমান জামানায় আহলে হক আলেমদের বিরুদ্ধে যারা মাইকে কথা বলে দলিলে যখন তারা পারে না সর্বশেষ অস্ত্র হিসাবে হাজার হাজার মানুষের সামনে মুখ দিয়ে অশ্লীল শব্দে আহলে হক আলেমদেরকে গালিগালাজ করে এটা কিন্তু এখন যে তারা করে এমন না এটা অরিশ সূত্রে পাও না ওই যে দেখেন আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া যেই লোকটা আলেমদেরকে গালিগালাজ করত শাদীদুল কিবরি প্রচন্ড টাইপের অহংকারী ছিল মুতাহাওিনা অলস টাইপের ছিল আলেম ছাড়া অন্যরা বলবেন বলেন সর্বপ্রথম নবীর জন্মদিন বাৎসরিক পালন কত হিজরিতে শুরু হয় কত কোন দেশে কোন শহরে মুসুল যেই লোকটা শুরু করছে সর্বপ্রথম তার নাম বাদশা আবু সাইদ মুজাফফর আর যার মাধ্যমে শুরু করেছে তার নাম আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া এটা হলো বাৎসরিক আচ্ছা এবার আমার সাথে আপনারা বলেন বলেন আমরা নবীর জন্মদিনে সেই আমল করব যেই আমল নবীজি করেছেন করবেন নি আপনারা নবীর জন্মদিনে নবী যে আমল করছে এটা করবেন নি আচ্ছা এখন আমরা দেখি নবীর জন্মদিনে কি করেছেন নবীজি মুসলিম শরীফের বর্ণনা 1162 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনায় আমি কোন আলোচনায় যাব আমরা মনে রাখেন বেদাতিরা হাউজে কাউসারের পানি পান করবে না কারা হ্যাঁ এই কথাটা মনে রাখেন এখান থেকে আমরা ওখানে যাব আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুলকে 60টা প্রশ্ন করা হয়েছে কয়টা 60টা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি আল্লাহ রসুলকে নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো ফাগদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একটু রাগ করছে কেন রাগ করছে নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করার কারণে যে নফল রোজা কি তোমরা পারবা সবাই রাখতে আর নফল এবাদত তোমরা এত কঠিন বানাও কেন সহজে করলেই তো মানে মূলত এই উদ্দেশ্য এত প্রশ্ন কেন তোমরা করো এই রসুলের রাগ দেখে ওমর ইবনুল খত্তাব কিছু কথা বললেন যেই কথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ ওমর ফারুক বললেন রদিনা বিল্লাহি রব্বা আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার ওয়াবিল ইসলামি দীনা আমরা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তিন নাম্বার ওয়াবি মুহাম্মাদিন রাসূলা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ চার নাম্বার ওয়াবি বাইআতিনা বাইআতা আমরা আল্লাহ রসুলের সাথে যে বায়াত হয়েছি এই বায়াতেও আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এই কথাগুলো হযরত ওমর বললেন এগুলা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা মানে একটু যে রাগ হয়েছিলেন একটু স্বাভাবিক হয়েছে তো আলোচনায় যাচ্ছি না হযরত ওমর মাঝে মাঝে এমন এমন কথা বলতেন নবীর রাগ করলে অভিমান করলে হেসে দিতেন
ভাগ ঠান্ডা হয়ে যেত ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা যখন সাহাবীরা বুঝে যে এখন অবস্থা এমন যে প্রশ্ন করলেও সমস্যা নাই তো রাসূলের অবস্থা দেখা 60টা প্রশ্ন করা হলো কয়টা সুইলান সাওমিদ দাহরি এক নাম্বার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি সারা বছর রোজা রাখে তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন লা সামা ওয়ালা আফতারা কোন ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই রোজা ভাঙেও নাই কি কইল রোজা রাখেও নাই রোজা ভাঙেও নাই নাজায়েজ বলে নাই বলছে সে রোজা রাখেও নাই ভাঙেও নাই মানে এই রোজা রাখার প্রতি রাসূল উৎসাহিত করছেন না এই রোজার প্রতি রাসূল উৎসাহ দেন না যে সারা বছর রোজা রাখবাটা না এটার প্রতি আমার উৎসাহ নাই তাই বলছে সে রাখেও নাই ভাঙেও নাই নাজায়েজ কিন্তু বলে নাই বাকি রাসূলের কথায় বোঝা যাচ্ছে নবী এটার প্রতি উৎসাহ দেন না দুই নাম্বার প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু একটু মন দিয়ে শুনেন ওয়াসুইলা আন সাওমি ইসনাইনি ওয়া ইফতার ইয়াউম ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি টানা দুই দিন রোজা রাখে এক দিন গ্যাপ দেয় আবার দুই দিন রোজা রাখে আবার এক দিন গ্যাপ দেয় আবার দুই দিন রোজা রাখে আবার এক দিন গ্যাপ দেয় বুঝছেননি টানা দুইটা রোজা আবার একদিন রাখবে না আবার দুই দিন রোজা আবার একদিন গ্যাপ এই রোজার ব্যাপারে আপনি কি বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইউতিকু যালিকা নবী বলেন এমন রোজা কে রাখতে পারে কার সামর্থ্য আছে মানে সামর্থ্য তো কিছু কিছু মানুষের থাকবে কিন্তু রাসূল বুঝাইলেন যে এটা রাখার মতো সামর্থ্য আর কয়জনের থাকবে রাসূলের জবাবে মনে হচ্ছে যে রাসূল এই রোজার প্রতিও উৎসাহিত করছেন না এটার প্রতিও রাসূল উৎসাহ দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার তিন নাম্বার প্রশ্ন করা হলো তাহলে সারা বছর রোজা উৎসাহ দেননি টানা দুইটা রোজা একদিন গ্যাপ আবার দুই রোজা একদিন গ্যাপ এটাও উৎসাহ দেননি তিন ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে দুই দিন গ্যাপ দেয় একদিন রোজা রাখে দুই দিন গ্যাপ বুঝাইছে না কথাটা এই ব্যাপারে আপনি কি বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইতা লাউ কাওয়ানাল্লাহু যালিক নবীজি বললেন আহ আমাদের সবাইর যদি আল্লাহ এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন এটার প্রতি উৎসাহ দিতেন কথা বুঝে আসছিনি যে এটা তো সুন্দর একদিন রাখবে দুই দিন গ্যাপ দিবে আমাদের সবাইর যদি আল্লাহ শক্তি দান করতেন এরকম রোজার প্রশ্ন নাম্বার চার ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে একদিন গ্যাপ দেয় একদিন রোজা রাখে একদিন গ্যাপ দেয় নবীজি বললেন যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা সুবহান এটা উৎসাহ দিচ্ছে এটাও কিছুটা উৎসাহ আছে হ্যাঁ একদিন গ্যাপ একদিন রাখতে পারো বাকি বেশি উৎসাহ এটা একদিন রোজা দুই দিন গ্যাপ প্রশ্ন নাম্বার পাঁচ ওয়াসুইলান সাওমি ইয়াউমিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ সোমবারে রোজা রাখার ব্যাপারে আপনার কাছে জানতে চাই কিবারে জোরে বলেন নবীজি জবাব দিলেন ইয়াউমুন বুলিত্তু ফিহি সোমবার এমন একটা বার যেইবারে আমার জন্ম হয়েছে যেইবারে আমি জন্ম নিয়েছি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখি তাহলে সোমবার বছরে একটা আসতেই থাকে প্রতি সাল সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক তাহলে রাসূল তার জন্মদিনের আমল কি বাৎসরিক করতেন না সাপ্তাহিক তো সোজা সুন্দর হয়ে গেল বিষয়টা যে রাসূল তার জন্মদিনের আমল করতেন সাপ্তাহিক সপ্তাহে কিবারে নবীজি বলে সোমবারে আমি জন্ম নিয়েছি অবয়স্তু ফিহি সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে আর উনজালা আলাইয়া সোমবারে আমাকে কোরআন দেওয়া হয়েছে বলেন তো নবীর জন্ম কিবারে নবীকে নবুয়ত দেওয়া হয়েছে কিবারে কোরআন দেওয়া হয়েছে কিবারে নবীজি কয় তাই সোমবারে রোজা রাখ অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুরাদুল আমাল ইলাল্লাহ ফি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন প্রতি বৃহস্পতি আর সোমবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় তাই আমি সোম বৃহস্পতি রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় ওলামা হযরতরা সহজে বুঝছে অন্যরা আপনারা সাধারণ যারা আছেন আল্লাহর রাস্তায় আলেমরা বলবেন না অন্য সাধারণরা বলেন নবীর জন্মদিনের আমলটা নবীর সুন্নাহ থেকে আমরা পেয়েছি বাৎসরিক না সাপ্তাহিক এবারে প্রশ্ন নাম্বার পাঁচ ইয়া পাঁচ গেল ছয়
واسئل عن صوم يوم عرفه হুজুর আরাফার দিনে রোজা রাখলে কি হবে নবীজি বললেন ইউকাফিরু সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া তো আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহ মাফ প্রশ্ন নাম্বার 7 واسئل عن صوم يوم عاشوراء হুজুর মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি হবে নবী বললেন ইউকাফিরু সানাতাল মাযিয়া আগের এক বছরের গুনাহ মাফ এই হলো সাত প্রশ্ন এবার নবী কয় এবার আমার থেকে নিজের থেকে একটা শোনো তোমরা এত অন্ধ প্রশ্ন করছে এবার নবী নিজের থেকে একটা বলতেছে কি সাওমু সালাসাতিন মিন কুল্লি আইয়াম এটা নবীজির বক্তব্য হতে পারে আবার বর্ণনাকারী যিনি তিনিও বলতেছেন কালা যে নবীজি বলেছেন সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসে তিনটা রোজা রাখা সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক আরবি মাসের 13 14 15 তারিখে রোজা রাখা আর রমাদান ইলা রমাদান আর প্রত্যেক রমজানে রোজা রাখা সারা বছর রোজা রাখার সওয়াব তাহলে আমরা একটা বর্ণনা জানছিলাম শাওয়ালের 6টা রোজা রাখলে আর রমজানে রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আজকে জানলাম প্রত্যেক আরবি মাসের 13 14 15 আর রমজান মাসের রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আলোচনার মূল উদ্দেশ্য আমার এটা না মূল উদ্দেশ্য একটা জায়গা নবীর জন্ম কিবারে নবুয়ত পাইছি কিবারে কোরআন পাইছি কিবারে নবী রোজা রাখতেন শুকরিয়াতান কিবারে নবীর জন্মদিনের আমলটা নবী বাৎসরিক করতেন না সাপ্তাহিক সাপ্তাহিক করতেন না বাৎসরিক সাপ্তাহিক তাহলে এবার আমার সাথে বলেন আমরা কি বাৎসরিক করব না সাপ্তাহিক এবার আমার সাথে বলেন আমরা জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাতী কর্মকাণ্ড করব না কারণ বলেন কারণ বেদাতি কাম করলে হাউজে কাউসার পাবো না কথা বুঝাইছেন এবার দেখেন সহিহ বুখারীর বর্ণনা 6583 6584 দুটোটা হাদিস থেকে শুনবো আমরা এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফরাতুকুম আলাল হাউজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে গিয়ে উপস্থিত হয়ে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য সুবহানাল্লাহ মান মাররা আলাইয়া শারিবা আমার কোন উম্মত যখন আমার হাউজের সামনে আসবে সে হাউজে কাউসারের পানি পান করবে ওয়া মান শারিবা লাম ইয়াজমা আমার কোন উম্মত যদি হাউজে কাউসারের পানি পান করে সে আর পিপাসার্ত হবে না নবীজি বলেন সুম্মা লা ইরিদান্না আলাইয়া আকওয়াম এরপর আমার হাউজের সামনে এমন একদল মানুষ আসবে আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে নবীজি বলেন আমার হাউজের সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে মানে আমি চিনবো তারা আমার উম্মত তারাও চিনবে আমি তাদের নবী কথা বুঝাইছিনি আচ্ছা এবার নবী বলেন ইউহালু বাইনি ওয়া বাইনাহুম হঠাৎ আমি দেখব আমার আর আমার উম্মতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে পর্দা ফেলে দেওয়া হয়েছে প্রতিবন্ধক আমি আল্লাহরে বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি আল্লাহ এরা তো আমার উম্মত আমি হাউজে কাউসারের পানি পান করাবো না আল্লাহ জবাব দিবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা ইসলামী শরীয়তের মধ্যে কি কি নতুন বেদাত আবিষ্কার করছে আপনি জানেন না এই কারণে তারা আজকে আপনার এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না নবী বলেন যেই মানুষগুলোকে আল্লাহর নবী পানি পান করাইতে চাইতেছে এদেরকে নবী বলবেন সুহকন সুহকন লিমান গায়্যার দীনি যাও আমার সামনে থেকে দূর হও আমার রেখে আসা শরীয়ত যেটা আমি রেখে আসলাম পূর্ণাঙ্গ দিন রেখে আসলাম পূর্ণাঙ্গ এটার মধ্যে তোমরা নতুন নতুন বেদাতি কর্মকাণ্ড করেছ আমি তোমাদেরকে পানি পান করাবো দূরের কথা আমার সামনে থেকে দূর হও তাই বলেন তাই আমরা কোন জন্মদিনকে কেন্দ্র করে বেদাতি কাজ করব না বেদাতি কাজে শরীক হব না চাই সেই বেদাতটা বলেন ছোট হোক বড় হোক কোন বেদাতি কাজে আমরা কি হব না শরীক হব না কেন হাউজে কাউসার থেকে বঞ্চিত হতে হবে কথা কি মনে থাকবে সবার তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না কারা যারা বেদাত এই হলো ইন্না আতাইনা কাল কাউসার এরপরে আল্লাহ বলেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আপনার রবকে খুশি করার জন্য নামাজ আদায় করেন
তাহলে বলেন তো আজকে থেকে আমরা সান্তনা হিসাবে দেখেন নবীজির বলছে আপনি টেনশন করেন না আপনি নামাজ পড়েন রবের শুকরিয়ার জন্য রবের খুশি করার জন্য অনহার আপনি কুরবানি করেন প্রথমে বলল আপনারে কাউসার দান করছি মানুষের কথায় কান দিবেন না এরপরে বললেন রবের শুকরিয়া রবের জন্য রবকে খুশি করার জন্য নামাজ পড়েন আমরা নামাজ পড়ব কার জন্য আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি وَمَحْيَايَا وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ حبیب اپنے بولن ان صلاتی امار نماز ونسکی امار قربانی ومحيايا امار جیبان ومماتی امار مران لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ بِشَّ جَغَتِ رَبْ اللَّهِ جَنَّ بولن تو امار نماز کر جنو امار در قربانی کر جنو امار در جیبان ٹکار امار در کے مران دیبن کے তো আল্লাহ বলেন এটা শিখাই দিচ্ছে হাবিবকে ফাসাল্লি লিরব্বিকা ফাসাল্লি নামাজ পড়েন লিরব্বিকা আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন ওয়ানহার রবের জন্যই আপনি কুরবানি করেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জায়গায় একটা কথা রবের জন্য নামাজ রবের জন্য কুরবানি মনে রাখতে হবে ইবাদতে কোনো ভাবে অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না বলেন ইবাদতে অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না আমরা সিজদা দেই কাকে এখন আপনি আল্লাহরেও সিজদা দেন আবার কোথাও 3000 4000 খরচ কইরা কোথাও গিয়েও সিজদা দেন এটা কথার কথা এই যে আপনি কাজটা করেন এটাকে শিরিক বলা হয় বলেন কি বলা হয় এই শিরিক আপনি করা যাবে না খুব ভালো করে মনে রাখবেন শিরিক প্রথমত দুই প্রকার একটা হলো বড় শিরিক দুই নাম্বার ছোট শিরিক এই বড় শিরিক আবার তিন প্রকার শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক দুই নাম্বার শিরকুল আকওয়াল কথার শিরিক তিন নাম্বার শিরকুল আফআল কর্মগত শিরিক এক নাম্বার শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক কোনটা দেখেন আমি আল্লাহরেও যেমন মহব্বত করি নাউজুবিল্লাহ তারেও তেমন মহব্বত করি নাউজুবিল্লাহ বলেন মানে আল্লাহরে ভালোবাসার মতোই তারেও ভালোবাসি হবে না তাহলে আল্লাহ বলে নমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা কিছু মানুষ আছে এমন যারা আল্লাহ ছাড়া আল্লাহর মোকাবেলায় অন্যান্য সমকক্ষ নির্ধারণ করে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ তারা ওই সমকক্ষদেরকে তেমন ভালোবাসে যেমন ভালোবাসে আল্লাহরে নাউজুবিল্লাহ এটা বিশ্বাসগত শিরিক শিরকুল ইতিকাদ সন্তান দেয় কে আপনি বিশ্বাস রাখলেন যে আল্লাহ যেমন ক্ষমতা রাখে সন্তান দেওয়ার আমি অমুক জায়গায় গেলেও ক্ষমতা দেয় অমুকে কিছু ক্ষমতা রাখে আমারে সন্তান দেওয়ার মানে আল্লাহও রাখে অমুকে রাখে এটা শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক এই শিরিক থেকে আল্লাহ হেফাজত করেন দুই নাম্বার শিরকুল আকওয়াল কথার শিরিক বলেন কিসের শিরিক কথার শিরিক কি ও অবস্থা কেন হইছে আজকে আসমানের তারকাটা এমন দেইখা বৃষ্টি আসছে আসমানের ওই তারকার থেকে কালকে বৃষ্টি আসতে পারে এটা অতি জামানার লোকদের বিশ্বাস ছিল এরা আসমানে তার ওই তারকার কাছে চাইতো হ্যাঁ এই তারকা আমাদের সৌভাগ্যের লক্ষণ ওটা দুর্ভাগ্যের লক্ষণ এই জাতীয় কথা মুখ দিয়ে বললে এটাও শিরিক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তিন নাম্বার শিরকুল আফআল কর্মগত শিরিক আপনি আল্লাহরেও সেজদা দেন আবার অন্য কাউরে সেজদা দেন নবীর এক সাহাবী এক এলাকায় গিয়ে দেখে ইয়াসজুদুনা লিমার জুবানিন লাহুম ওই এলাকার মানুষ তাদের নেতারে সেজদা দেয় নবীর কাছে আসছে আয়েশা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি অমুক এলাকায় গেলাম যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমার জুবানিন লাহুম মন দিয়ে শুনেন আমি দেখলাম ওই এলাকার মানুষগুলা তাদের নেতাকে সেজদা দেয় নবী কয় এখন কি বলতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই সাহাবী কয় হুজুর আমার মনে মনে আসছে যে আপনি তো সেজদা পাওয়ার বেশি যোগ্য নাউজুবিল্লাহ তো নবী কয় কি করতে চাও আমরা আপনারে সেজদা দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বললেন আমার কবরের পাশ দিয়ে যদি যাও কখনো সেজদা দিবা কয় না যেমনি ভাবে আমার কবরকেও সেজদা করবা না আমার ইন্তেকালের পর তেমনি ভাবে আমাকেও সেজদা করবা না আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকলে আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা কি নাই জায়েজ নাই তো আসেন ফাসাল্লি রব্বিকা তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো ওয়ানহার এবং কুরবানি করো তিন নাম্বার ইন্না শানি আকা হুয়াল আবতার আপনার যারা সমালোচক আপনাকে যে ঘৃণা করে আপনাকে যে নির্বংশ বলে হুয়াল আবতার সেই নির্বংশ বলে নাউজুবিল্লাহ একটু মন দিয়ে শুনেন এই জায়গাটা আল্লাহ নবীরে বলছে ইন্না শানি আকা আপনার সমালোচনাকারী হুয়াল আবতার নির্বংশ এর মানে হলো যে আপনারে বলে নির্বংশ
বলো তো তাদেরকে আমি নির্বংশ করে দিব বলেন কাফের বেঈমানদের কোন বংশধরদের খোঁজ বর্তমানে জানি আমরা কিন্তু আমার নবীকে কিয়ামত পর্যন্ত ইমানদার বেঈমান সবাই জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত ইমানদাররাও যেমন চিনে বেঈমানরাও তেমন চিনে তাহলে কি শিখলাম সূরা কাউসার থেকে আমরা বুঝলাম যে কখনো যদি কেউ আমাদের সমালোচনা করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাতের নিয়ামতগুলোর ওয়াদা করেছেন এগুলা স্মরণ করা কারণ আল্লাহ দিবেন দুই নাম্বার কখনো কোনো পেরেশানির মধ্যে বললে আমরা নামাজ আদায় করব তিন নাম্বার আমাদের বংশ নিয়ে কেউ কখনো কিছু বললে এই আয়াতটা স্মরণ করব যে আমার নবীরে পর্যন্ত বংশ নিয়ে কাফেররা জ্বালাইছিল আর আমি তো সাধারণ একজন পাবলিক আমারে বলতেই পারে কষ্ট না নেওয়া বরং সান্ত্বনা নেওয়া চার নাম্বার যেটা হাউজে কাউসারের পানি তারা পান করবে যারা বেদাতি কর্মকাণ্ডে জড়িত হবে না পাঁচ নাম্বার শিক্ষা নিলাম আমরা বেদাত শব্দ থেকে যে আল্লাহ রসুলের জন্মদিনটা কেন্দ্র করে বাৎসরিক কোনো বেদাতে আমরা অংশগ্রহণ করব না কারণ নবী তার জন্মদিনের আমল বাৎসরিক করতেন না সাপ্তাহিক কিবারে সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা বললাম শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক